আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে নীরবে ইন্সপায়ার করে যাচ্ছেন। সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। লাভ ইউ বেবি, লাভ ইউ গাইজ। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি ইন্টারনেট স্পিড সংক্রান্ত একটি এপিসোড, যে এপিসোডে আপনি দেখতে পারবেন যে ইন্টারনেট স্পিড স্বাভাবিক গতিতে ভালো পাওয়া যায় নাকি VPN ইউজ করলে ভালো পাওয়া যায়। এর লাভের দিক ক্ষতির দিক সবকিছু দেখতে হলে ভিডিওটি দেখার জন্য কানে হেডফোন লাগিয়ে পাশে মজার কিছু নিয়ে বসে পড়ুন মন দিয়ে দেখার জন্য। সো ফিরছি ইন্টু এর পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমি ইউটিউবের মধ্যে কিছু ভিডিও দেখেছি যে লিখে রয়েছে টাইটেলের মধ্যে VPN ইউজ করে ইন্টারনেটের গতি দ্বিগুণ তিনগুণ চারগুণ পর্যন্ত বাড়ানো যায়। আসলে কি সত্যি VPN ইউজ করলে কি ইন্টারনেটের গতি ভালো পাওয়া যায়? আজকে আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আসলে কথাটি সত্য কিনা। পর্দায় প্রথমে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, অর্থাৎ আমি আমার মোবাইল থেকে আমার PC-র সাথে কানেক্ট করে নিয়েছি। কিভাবে করতে হয় তা যদি না বুঝেন তাহলে ভিডিও একটি রয়েছে সেটি দেখে নেবেন। আমি গুগল প্লে স্টোর থেকে দুটো সফটওয়্যার ইনস্টল করে নিয়েছি, প্রথমত হচ্ছে সিকিউর VPN আর দ্বিতীয়টি হচ্ছে স্পিড ট্যাগ, অর্থাৎ ইন্টারনেট স্পিড ট্যাগ করার জন্য যে সফটওয়্যারটি সেটি হচ্ছে ইন্টারনেট স্পিড চেক। আমি প্রথমে রিটেস্টে দিচ্ছি। রিটেস্ট মানে স্পিড চেক, আপনি যখন ইনস্টল করবেন তখন আপনি একটি ইন্টারফেস পাবেন, এখানে কিছুই ঝামেলা হবে না, আপনি স্পিড চেক সহজেই ইনস্টল করার পরে আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনার মোবাইলের মধ্যে ইন্টারনেটের গতি কীরকম সেটি দেখার জন্য এই স্পিড চেক সফটওয়্যারটি আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। শুরু হয়ে গেল আমার স্পিড চেক কাজ, অর্থাৎ এই আমার মোবাইলের মধ্যে স্পিড রয়েছে সেটি দেখার জন্য আমি শুরু করে দিয়েছি। আমার মোবাইলটা হচ্ছে ওয়ালটন, আপনি চাইলে যে কোনো মোবাইলে কাজটি করতে পারেন। আমি এখন VPN ছাড়া আমি দেখাচ্ছি সরাসরি কিভাবে ইন্টারনেট স্পিড বা ইন্টারনেট স্পিড কেমন রয়েছে সেটি। স্থান ভেদে স্পিডটা পার্থক্য হয় একটু। আমি আবার দেখাচ্ছি, পর্দায় দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড স্পিড হচ্ছে 0.13 Mbps এবং আপলোড হচ্ছে 0.08 Mbps, অর্থাৎ এটি হচ্ছে VPN ছাড়া স্পিড। এবার আমি VPN কানেক্ট করে নিয়ে দেখাবো স্পিডটা কীরকম। VPN আমি কানেক্ট করছি। VPN কানেক্ট করে নেওয়ার জন্য আপনাকে এই ছোট্র সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। তো প্রথমে আমি কানেক্টে ক্লিক করছি। কানেক্টে ক্লিক করার পরে আমার কানেক্ট হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছেন টাইমিং হচ্ছে। এবার আমি দেশটি সিলেক্ট করে দিই, আমি ইউনাইটেড স্টেট দিচ্ছি, ইউনাইটেড স্টেট সিলেক্ট রয়েছে। এবার কাউন্ট হয়ে গেল। এবার আমি আমার স্পিড চেক আবার ওপেন করলাম, রিটেস্ট দিচ্ছি। রিটেস্ট দেওয়ার পরে এখন VPN কানেক্টেড অবস্থায় ইন্টারনেট স্পিডটা কীরকম সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, খুব ক্রিস্টাল ক্লিয়ার একটি ডিফারেন্স হয়ে গেল। আগে আমি VPN ইউজ না করে দেখিয়েছিলাম ইন্টারনেট স্পিড 0.something ছিল, এবার VPN কানেক্ট করা অবস্থায় আমার ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড 0.000 সবগুলো জিরো দেখাচ্ছে। তাহলে আপনি এই দুটো প্র্যাকটিক্যাল ডিফারেন্সের মধ্য দিয়ে দেখতে পেলেন যে আসলে VPN ইউজ করলে স্পিড কি বাড়ে নাকি স্পিড জিরো হয়ে যায়। অবশ্যই জিরো হয়ে যায়, কেন আমি সেই ব্যাখ্যাটা দিচ্ছি। ধরুন আপনি www.facebook.com দিয়ে যখন সার্চ দিলেন, আপনাকে প্রথমে এই সার্ভিস প্রোভাইডার সরাসরি ফেসবুকের মধ্যে নিয়ে যাবে। আপনি যদি VPN ইউজ করেন তখন আপনি যদি www.facebook.com দিয়ে চার্জেন তখন সার্ভিস প্রোভাইডার প্রথমে VPN এ যাবে, VPN থেকে আপনার ফেসবুক এর মধ্যে যাবে। তাহলে এখানে মধ্যখানে মিডিয়া বা বায়া হিসেবে কাজ করছে VPN, যার কারণে ইন্টারনেট স্পিডটা আলটিমেটলি স্লো হয়ে যাচ্ছে। তো আশা করি ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।